फिर जंगल महले बंदर डाक कर्मी 26 এপ্রিল जंगल महले 4 জুলাই बंदर डाक कर्मी झाड़ग्राम पश्चिम मेदिनीपुर पुरुलिया और बांकुड़ा बंदर डाक कर्मी राजू रही है संगे राजू फिर क्या बंदर डाक कर्मी की बोलते कर्मी सम्प्रदाय দেখো কুর্মী সম্প্রদায়ের মানুষের বক্তব্য যে তারা যে ঘাগর ঘেরা কর্মসূচি করেছিল এর আগে সেই ঘাগর ঘেরা কর্মসূচি নিয়ে সিআরআই দপ্তরে তারা গিয়েছিল দেখা করতে সেখানে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাদের যে নেতৃত্ব রয়েছেন তাদেরকে বিভিন্ন রকমের কটুক্তি করা হয়েছে সেই প্রতিবাদে আবার 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন তারা মূলত 4 জুলাই এই বন্ধের ডাক দিয়েছে তারা 26 তারিখ তাদের এই বন্ধের ডাক রয়েছে 12 ঘন্টার বন্ধ তারা ডেকেছেন এবং আগামী 1 তারিখ পশ্চিম মেদিনীপুরের খেমাস্পিতে তারা প্রকাশ্যে জনসভা করবেন এবং সেখান থেকে তাদের যে এই খাগড়াছড়া কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই খাগড়াছড়া কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে যে আগামী দিনে যে তাদের আন্দোলন সেই আন্দোলন কোন দিকে যাবে এবং কি রূপরেখা নেবে মূলত তাদের যে সিআরআই দপ্তরে তাদের কর্মী জনজাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত দাবি নিয়ে তারা যে কর্মসূচি শুরু করেছিল সেই কর্মসূচি নিয়েই আবার তারা পথে নামতে শুরু করেছেন কারণ রাজ্য সরকারের সাথে তারা কথা বললেও সেই অর্থে রাজ্য সরকার তরফ থেকে কোন রকমের কোন সদুত্তর মেলেনি তার প্রতিবাদে আবার আদিম কর্মী জাতির সাংবিধানিক হক অধিকারের দাবিতে অনৈতিক অসাংবিধানিক বিরোধের প্রতিবাদে সারা জঙ্গলমহল জুড়ে 12 ঘন্টা হুড়কা জাম বন্ধ সমস্ত সামাজিক সংগঠন রাজনৈতিক দল আপামর জনগণের সমর্থন একান্তভাবে কামনা করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহ তাকে 4 বার ফোন করে পা ধরেছে।